আমার দেখে মার মামনিও মিশো থেকে এই সুন্দর জুয়েলারি বক্সটা অর্ডার করেছে। তো এখন মায়ের জুয়েলারিজগুলো আমি এগুলোতে অ্যারেঞ্জ করে রাখছি। লিটল থিংস এভরিডে বাই গার্গির 100th ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা যেহেতু 100th ব্লগ তাই খুব স্পেশাল, তাই আজ সারাদিন আমি কি কি স্পেশাল করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। মায়ের ইমিটেশন জুয়েলারিগুলো অ্যারেঞ্জ করতে করতে তোমাদের সাথে স্পেশাল জুয়েলারিগুলো আমি শেয়ার করে ফেলছি। এরপর একে একে সিলভার গোল্ডেন জুয়েলারিজগুলো আলাদা করে অর্গানাইজারটার সাথে যে পাউচগুলো দিয়েছে সেই পাউচগুলোতে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। ফাইনালি আমি বক্সটা ফেলেছি গুছিয়ে, আরও কিছু জুয়েলারিজ বাকি আছে, তো মা বললো পরে পরে বের করে দেবে, তো আমি সেগুলোকে আস্তে আস্তে এগুলোতে অ্যারেঞ্জ করে দেব। এখনও অনেক জায়গা বাকি, দেখো এই চেনের মধ্যেও প্রচুর জায়গা আছে। তো এই জিনিসটা প্রচণ্ড স্পেশাস, তো তোমরা যারা জুয়েলারি অর্গানাইজার কিনতে চাইছো যদি চাও তাহলে আমি মিশোর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এটা কিন্তু কিনতে পারো। শনিবার রাত্রেবেলা আমি সমস্ত নিয়ে বসেছিলাম আমার সার্টিফিকেটসগুলো, এগুলো বহুদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে, সব উলট পালট জায়গায় পড়ে আছে, তো এগুলোকে আমি সমস্ত গুছিয়ে রাখলাম, যেমন সেগ্রিগেট করে রাখলাম এগুলো আমার সব, এটা এই গ্রিনটাতে আমার সব এডুকেশনাল সার্টিফিকেট, এগুলোতে সব ব্যাংকিং রিলেটেড কিছু জিনিসপত্র,
তারপরে এইটা নতুনভাবে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল প্রেসক্রিপশনসগুলো বানাচ্ছি, এগুলোতে সব লুসির জিনিসপত্র, এখানে সমস্ত নাম লিখে কি পারপাস লিখে, সাথে যদি হারিয়ে যায় তার কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে আমি সব রেডি করছি। এগুলোতে সব মামুনির জিনিসপত্রগুলোকে সব ঠিকঠাক করে রেখেছি। এইগুলো এইভাবেই সব শনিবার রাত্রেবেলা আমি এগুলোকে নিয়ে বসে শর্ট আউট করলাম, তো এখন বেশ অর্গানাইজড হয়ে গেছে। আজকের ভিডিওটা শেষ করব আমাদের লং ড্রাইভের কিছু দৃশ্য দেখিয়ে। তো আগে যারা আগে থেকে দেখো আমার ব্লগ তারা জানো আমরা মাঝে মাঝেই লং ড্রাইভে বেরোই রবিবার দিন। তো আজকে সেরকম একটা দিন ছিল, অনেক দিন পর আমরা লং ড্রাইভে গিয়েছিলাম, লুসি, আমি, মা আর বাবা। তো চারজনে মিলে খুব মজা করলাম। তারপরে পাটুলির ওখানে যে ফুড কোর্টটা আছে ওখানে নেমে চা টা খেলাম, চা আইসক্রিম খেয়ে তারপর বাড়ি ফিরেছি। এখানে আজকে ইয়েতে বেরিয়েছি, লং ড্রাইভে বেরিয়েছি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা সেরামিকের দোকানে ঘোরা, সেরামিকের খুব সুন্দর সুন্দর গার্ডেন আইটেমস হ্যানা ত্যানা এগুলো পাওয়া যায়। তো এই পেট্রোল পাম্পের পাশেই দেখলাম একটা খুব সুন্দর সেরামিকের দোকান আছে, তো সেই জন্য চলে এলাম। চলো দেখি কী কী পাওয়া যায়। বাইপাসের ধারে এরকম প্রচুর সেরামিকের গার্ডেন আইটেমস বিক্রির দোকান রয়েছে, তো তোমরা যারা দেখেছো তারা অলরেডি জানো, অনেকেই জানো। তো আমি আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম এখানে নানান রকম রেঞ্জে, প্রাইস রেঞ্জে নানান রকম সাইজের নানান ধরনের ডিজাইনের গার্ডেন পটস পাওয়া যায়। তো যাদের গার্ডেনের প্রতি, গার্ডেন বানানোর প্রতি অনুরাগ আছে, তো তারা ডেফিনেটলি এই সমস্ত জায়গায় ভিজিট করে তোমরা তোমাদের পছন্দ মতন পটস কিনতে পারো। আমি দু ধরনের পটসের প্রাইস জিজ্ঞেস করলাম। এক ধরনের পটস যেগুলো টেবিলে থাকে সেইগুলো হচ্ছে 200 টাকা থেকে শুরু, আর তার থেকে একটু বড়গুলো হচ্ছে 350 থেকে শুরু। ডেফিনেটলি বার্গেনিং করতে হবে। এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ডেফিনেটলি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি খুব ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জীবনের ঘটনাগুলোকে তুলে তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই।